এখনকার শিশু কিশোররা গেমস, ফেসবুক, ইউটিউব, টিকটক সহ মোবাইল কেন্দ্রিক নানা নেশায় আসক্ত। তাদের জীবন জগৎ ভিন্ন, তারা এছাড়া আর কিছুই বোঝে না। যারা আসক্ত হয়ে আছে তাদেরকে থেকে কীভাবে ফেরাবো এবং নতুন করে কেউ যেন আসক্ত না হয় কীভাবে তাদেরকে প্রতিপালন করব, আপনার পরামর্শ কাম্য। বোন আরিফুন্নাহার লোপা, এটি আসলে শিশুদের সমস্যা নয় শুধু, বরং শিশু বড় আমাদের সকলেরই কম বেশি সমস্যা। অর্থাৎ মোবাইল ফোনের আসক্তি এবং মোবাইল ফোন, ট্যাব ইত্যাদি জাতীয় ডিভাইসগুলোর যে নেশা, সেটি আমাদের সবাই মধ্যে প্রচণ্ড রকম ভাবে ঝেঁকে বসেছে, যার কারণে আমাদের ইবাদত বন্দেগী যেমন বাধাগ্রস্ত হচ্ছে, আমাদের পড়াশোনা, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অনেক কিছুই কিন্তু বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে। আমাদের শিশুদেরকে যদি আমরা মোবাইলের আসক্তি থেকে রক্ষা করতে হয়, তাহলে প্রথম কথা হলো এটি খুব সহজ নয়, কারণ সমাজের সর্বত্র এই ব্যাধি ছড়িয়ে পড়েছে। অতএব শিশু নিজে বাসায় বেঁচে থাকতে পারলেও আশপাশ দ্বারা তার প্রভাব অনেক বেশি পড়বে। তারপরও বাসা থেকে যদি উদ্যোগটা সঠিকভাবে নেওয়া যায়, অনেকখানি তাকে এই আসক্তি থেকে রক্ষা করা সম্ভব, এবং এই আসক্তি থেকে রক্ষা করা ছাড়া তার জীবনের সার্বিক সাফল্য অর্জন করা অনেকটাই কঠিন। অতএব এর জন্য প্রথম পদক্ষেপ হিসেবে যেটি নিতে হবে তা হলো বাবা মা নিজে এবং বাসা বাড়িতে মোবাইল ঘাটাঘাটি এবং অহেতুক দীর্ঘ সময় পর্যন্ত এই সমস্ত ডিভাইসগুলো, টিপাটিপির যে বদভ্যাস আছে বাসা, সবাইকে, অর্থাৎ বড় যারা আছেন তাদের সবাইকে সেটি থেকে বিরত থাকতে হবে। সবাই স্বাভাবিক জীবনযাপন করতে হবে। বাসায় আসলে বাসার কর্মকাণ্ড, ব্যস্ততা, নিজেদের মধ্যকার আলাপচারিতা, বিনোদন এবং খেলার সময় আপনার ফিজিক্যাল এক্সারসাইজ ইত্যাদি করা, এগুলোর মধ্যে সবাই মগ্ন থাকতে হবে। শিশুরা কিন্তু দেখে দেখে শেখে। আমরা নিজেরা সারাদিন মোবাইল টিপাটিপি করবো আর তাদেরকে আমরা বলবো যে মোবাইল টিপাটিপি করুন, এটা হয় না। অতএব নিজেরা বিরত থাকতে হবে, একটা সুন্দর পরিবেশ বাসার মধ্যে দিতে হবে, এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এর জন্য ফিজিক্যাল এক্সারসাইজের বিভিন্ন আয়োজন রাখতে হবে, খেলাধুলার আয়োজন রাখতে হবে, এবং একান্ত খেলনা হিসেবে দিলে, ধরুন ছোটো বাচ্চা হলে একেবারে দোলনা, বা একটু বড় বাচ্চাদের জন্য দোলনা চলে অবস্থা ভেদে, সেটা যদি দেওয়ার মতো সুযোগ থাকে ভালো। অনেকগুলো খেলনা বের হয়েছে, যে খেলনাগুলো আপনার বেশ কিছুটা ব্রেইনের কাজ করে, অর্থাৎ ব্রেইনকে ব্যস্ত করে রাখে, বাচ্চারা খেলার চলে অনেক কিছু শিখতেও পায়, যেমন অন্যরকম রূপের বিজ্ঞান বাক্সের কথা আমরা এর আগে একবার বলেছিলাম। এরকম আরও কোনো বিভিন্ন আপনার আয়োজন থাকতে পারে অন্যান্য প্রতিষ্ঠানে, তো এগুলো তাকে, বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে। এবং সর্বোপরি বাচ্চাদেরকে বোঝানো উচিত, যখন তারা বুঝতে শিখবে তখন থেকে, যেগুলো তাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে, এবং একটা নির্দিষ্ট সময় তারা এগুলো চালাবে, তার আগে চালানো তাদের জন্য ক্ষতিকর। সে সাথে আল্লাহ তার কাছে পানা এবং আশ্রয় চাইতে হবে, দোয়া করতে হবে আল্লাহ তালা আমাদের শিশুদেরকে এই ভয়াবহ ক্ষতিকর বিষয় থেকে হেফাজত রাখুন। আজকাল অনেক শিশু মানসিকভাবে নানা দিক থেকে তারা বিকারগ্রস্ত হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে, তাদের দৃষ্টিশক্তি শেষ হয়ে যাচ্ছে, তাদের শরীরের মধ্যে স্থূলতা সৃষ্টি হয়ে যাচ্ছে, এর অন্যতম কারণ হলো এটি। আল্লাহ তালা আমাদের সবার সন্তানগুলোকে হেফাজত করুন এবং অভিভাবকদেরকে বোঝার তৌফিক দান করুন যে তারা কী পরিমাণ ক্ষতি এবং ধ্বংস ডেকে আনছেন এই সমস্ত ডিভাইসগুলো সন্তানদের হাতে তুলে দিয়ে।